নমস্কার এবং সালাম আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ চোদ্দোই নভেম্বর সোমবার ঝটপট দশটা খবর নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদবেদেব বলেছেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোজোটের বিরুদ্ধে রাশিয়া একাই রুখে দাঁড়িয়েছে এবং মস্কো একাই তার শত্রুদেরকে নিশ্চিন্ন করে দিতে পারে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে আমেরিকার পঁচিশটা রাজ্যের স্থানীয় রাজ্য ফেডারেল এবং বিচার বিভাগীয় পর্যায়ে বিরাশি জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনে জানানো হয়েছে আমেরিকার রাজনীতিতে হস্তক্ষেপ করেছে সংযুক্ত আরব আমিরাত প্যারিসের গল বিমানবন্দরে আঠেরো বছর ধরে বাস করা ইরানি নাগরিক মেহরান করিমি নাসেরি মারা গিয়েছেন তুরস্কের ইস্তাম্বুলে তাকসিম স্কোয়ার এলাকার বিস্ফোরণে কমপক্ষে ছজন নিহত এবং অন্তত বারোজন আহত হয়েছেন স্বপ্নভঙ্গ পাকিস্তানের বাবরদের গুঁড়িয়ে দিয়ে বিশ্বসেরার শিরোপা পেল ইংল্যান্ড যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হল ভারতীয় নৌসেনা আধিকারিকের গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ শনিবার মুম্বাই হারবারের কাছে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা জিমেই লুটিয়ে পড়ে মাত্র ছচল্লিশ বছর বয়সে প্রয়াত হয়েছেন প্রখ্যাত টেলি অভিনেতা সিদ্ধার্থ বীর সূর্যবংশী রাষ্ট্রপতি সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জেরে পশ্চিমবঙ্গের মন্ত্রী অখিলগিরির বিরুদ্ধে দিল্লিতে এফআইআর দায়ের দীঘার মাছ আড়তে দেখা মিলল সাড়ে পাঁচশো কেজি বিলুপ্ত প্রায় করাত মাছ সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব বলেছেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিরুদ্ধে রাশিয়া একাই রুখে দাঁড়িয়েছে এবং মস্কো একাই তার শত্রুদেরকে নিশ্চিন্ন রাশিয়া একাই ন্যাটো এবং পশ্চিমা জগতের বিরুদ্ধে লড়াই করছে গত শনিবার টেলিগ্রাম চ্যানেলে এই সব কথা লিখেছেন মেদবেদেব রাশিয়ার প্রাক্তন এই প্রেসিডেন্ট বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন পাশাপাশি তিনি ইউনাইটেড রাশিয়া দলেরও নেতা মেদবেদেব ইনস্টাগ্রামে দেয়া পোস্টে আরও লিখেছেন রাশিয়া এখনও তার অস্ত্রভাণ্ডারের সব ধরনের অস্ত্র ব্যবহার করেনি এবং শত্রুর সম্ভাব্য সব লক্ষ্যবস্তুতেও বস্তুতেও আঘাত করেনি সব কিছুর জন্য এখনো অনেক সময় পড়ে রয়েছে তিনি দাবি করেছেন আগামী দিনের বিশ্ব ব্যবস্থা গঠনের কাজ করছে রাশিয়া রাশিয়ার এই কাজে ন্যায়সঙ্গত বিশ্ব ব্যবস্থা গঠিত হবে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে আমেরিকার পঁচিশটা রাজ্যের স্থানীয় রাজ্য ফেডারেল এবং বিচার বিভাগীয় পর্যায়ে বিরাশি জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন সেন্টার অন আমেরিকান ইসলামিক রিলেশনস সংক্ষেপে সিএআইআর এবং জেট প্যাক রিসার্চ সেন্টার এই তথ্য জানিয়েছে যদিও প্রথম মুসলিম হিসাবে সিনেটর হওয়ার গৌরব অর্জন করার সুযোগ হাত ছাড়া হয়েছে রিপাবলিকান মেহমেদ ওজ পেনসিলভানিয়ায় তাঁর আসনে হেরে গিয়েছেন আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে এবার বেশিরভাগ মুসলিম জয়ী হয়েছেন ভার্জিনিয়া জর্জিয়া এবং টেক্সাসের মতো লাল রাজ্যগুলোতে নির্বাচিত মুসলিম সদস্যদের মধ্যে কুড়িজন পুনর্নির্বাচিত এবং সতেরো জন নতুন প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন কংগ্রেস ওম্যান ইলহান ওমর এবং রাশিদা তালিবের মতো কয়েকজন জনপ্রিয় মুসলিম রাজনীতিবিদ তাদের আসন ধরে রেখেছেন সিএআইআর জানিয়েছে দু সালে একাত্তর জন মুসলিম নির্বাচিত হয়েছিলেন দু সালে তা হয়েছে চৌরাশি জনে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত সংখ্যক আমেরিকান মুসলিম আর কখনো নির্বাচিত হননি সিএআইআর জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তন হচ্ছে তিনি বলেছেন এই ঐতিহাসিক বিজয়ে প্রমাণ হচ্ছে যে আমাদের সম্প্রদায় আমেরিকান রাজনীতিতে ওপরে উঠছে আমাদের প্রতিবেশীদের মধ্যে আস্থা জন্মেছে যে মুসলিমরা তাদের প্রতিনিধিত্ব করতে পারে এবং তাদের স্বার্থের জন্য লড়াই করতে পারে তিনি বলেছেন দীর্ঘদিন ধরে মুসলিমদের কণ্ঠস্বর চাপা ছিল কয়েকজন ঐতিহাসিক প্রথম হিসেবেও জয়ী হয়েছেন কয়েকটা রাজ্যে প্রথমবারের মতো মুসলিম আইন প্রণেতা নির্বাচিত করেছে জর্জিয়া প্রথম মুসলিম নারী হিসেবে নাবিলা ইসলামকে নির্বাচিত করেছে নাবিলা তেইশ বছর বয়স ইলিনয়েসের সাধারণ পরিষদে সদস্য পরিষদের নির্বাচিত হয়েছেন রুয়া রোম্মান প্রথম মুসলিম আমেরিকান নারী হিসেবে রাজ্যের হাউস অব রিপ্রেজেন্টেটিভে জয়ী হয়েছেন মেইন রাজ্য আইনসভায় প্রথম মুসলিম হিসেবে নির্বাচিত হয়েছেন মানা আবদি দেকা ধালাক এবং আবুরিন রানা মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনে জানানো হয়েছে যে আমেরিকার রাজনীতিতে হস্তক্ষেপ করেছে সংযুক্ত আরব আমিরাত রিপোর্টে বলা হয়েছে গভীরভাবে মার্কিন রাজনৈতিক ব্যবস্থাকে ব্যাপকভাবে বদলে দেওয়ার চেষ্টা করেছে আবুধাবি রিপোর্টে বলা হয়েছে বেশ কয়েক বছর ধরে সংযুক্ত আরব আমিরাত বৈধ এবং অবৈধভাবে আমেরিকার পররাষ্ট্রনীতিকে রাজতান্ত্রিক আরব দেশের পক্ষে নেওয়ার চেষ্টা করেছে মার্কিন গোয়েন্দা রিপোর্টটা দেখেছেন এমন তিন ব্যক্তির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এই খবর দিয়েছে রিপোর্টে বলা হয়েছে বিভিন্ন উপায়ে সংযুক্ত আরব আমিরাতের প্রশাসন মার্কিন সরকারের কাছ থেকে নানা সুবিধা নেয়ার চেষ্টা করেছে আমিরাত সরকার দু সাল থেকে এ পর্যন্ত লবিং করার জন্য পনেরো কোটি চল্লিশ লক্ষ ডলার খরচ করেছে পাশাপাশি আরব দেশটার স্বার্থ রক্ষার জন্য আরও বহু অর্থ বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানকে দিয়েছে যাতে এই সব প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের পক্ষে কাজ করে রিপোর্ট সম্পর্কে আমেরিকার একজন কংগ্রেসম্যান বলেছেন আমেরিকার গণতন্ত্রকে প্রভাবিত করতে বৈদেশিক অর্থ কিভাবে কাজ করছে এই বিপুল পরিমাণ অর্থ খরচ করার মধ্যে দিয়ে সে কথা পরিষ্কার হয় প্যারিসের গল বিমানবন্দরে আঠেরো বছর ধরে বসবাস করা ইরানি নাগরিক মেহরান করিমি নাসেরি মারা গিয়েছেন যাকে কেন্দ্র করে প্রখ্যাত পরিচালক স্টিফেন স্পিলবার্গ দু সালে দ্য টার্মিনাল সিনেমা নির্মাণ করেছিলেন সেই ইরানি নাগরিক মেহরান করিমি নাসেরি মারা গিয়েছেন প্যারিসের গল বিমানবন্দরে আঠেরো বছর ধরে বাস করছিলেন তিনি বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে কূটনৈতিক অস্থিরতার মধ্যে নাসেরি উনিশশো সালে চার্লস ডি গল বিমানবন্দরের এক কোণে বসবাস করতে শুরু করেন একটানা সেখানেই থেকেছিলেন আঠেরো বছর শেষ পর্যন্ত অবশ্য তাকে ফ্রান্সে বসবাসের অধিকার দেয়া হয়েছিল গত শনিবার তিনি পরপারে পাড়ি জমিয়েছেন বিমানবন্দরের একজন কর্মকর্তার সূত্র উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি আবার বিমানবন্দরে ফিরে আসেন এবার সেখানে আর তাঁর থাকা হলো না মেহরান করিমি নাসেরি উনিশশো সালে ইরানের খুজেস্তান প্রদেশে জন্মগ্রহণ করেন মায়ের সন্ধানে তিনি ইউরোপে যান কয়েক বছর বেলজিয়ামে কাটান তিনি ব্রিটেন নেদারল্যান্ডস এবং জার্মানি সহ কয়েকটা দেশে গেলেও অভিবাসন সংক্রান্ত বৈধ কাগজপত্র না থাকায় সেই সব দেশ তাকে বের করে দেয় এরপর তিনি ফ্রান্সে যান সেখানে প্যারিস বিমানবন্দরের টু এফ টার্মিনালে থাকতে শুরু করেন সেখানে একটা বেঞ্চের চারিদিকে নিজের জিনিসপত্র এবং ট্রলি রেখে নিজের থাকার জায়গা করে নেন সেখানে বই এবং সংবাদপত্র পড়ে তিনি দিন কাটাতেন এবং নোটবুকে জীবনের গল্প লিখতেন এই গল্পটাই লুফেনান বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক স্টিফেন স্পিলবার্গ তৈরি করে ফেলেন দ্য টার্মিনাল সিনেমা পুরো বিশ্বের সামনে তুলে ধরেন মেহরান করিমী নাসেরির জীবনের গল্পকে সিনেমাটাতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা টম হ্যাংস এবং ক্যাথরিন জেটা জোনস সিনেমাটা মুক্তি পাওয়ার পর সাংবাদিকরা নাসেরির সাক্ষাৎকার নিতে ভিড় জমান গল বিমানবন্দরে নাসেরি নিজেকে স্যার আলফ্রেড বলে পরিচয় দিতেন সে সময় প্রতিদিন তিনি ছটা করে সাক্ষাৎকার দিতেন বলে স্থানীয় পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে উনিশশো সালে শরণার্থী মর্যাদার পাশাপাশি ফ্রান্সে থাকার অধিকারও পান নাসেরি দু সালে অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাকে টার্মিনাল সিনেমা থেকে পাওয়া অর্থ ব্যয় করে পরে তিনি হোস্টেলে থাকতে শুরু করেন মৃত্যুর সময় তার কাছে কয়েক হাজার ইউরো পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের ওই কর্মকর্তা তুরস্কের ইস্তাম্বুলের তাকসিম স্কোয়ার এলাকার বিস্ফোরণে কমপক্ষে ছজন নিহত এবং অন্তত বারো জন আহত হয়েছে তুরস্কের স্থানীয় সময় বিকেল মিনিটের দিকে ওই বিস্ফোরণের শহরের গভর্নর আলী লিকায়া এই তথ্য জানিয়েছেন তাকসিম স্কোয়ার মূলত কেনাকাটা করার সড়ক হিসেবে পরিচিত সেখানে লোকজনের ভিড় থাকে বিস্ফোরণের পর সেখানকার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে ঠিক কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো স্পষ্ট নয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান বলেছেন দুষ্কৃতীদের শাস্তি দেওয়া হবে বিবিসি বলেছে বিস্ফোরণ স্থল এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ এলাকাটা ঘিরে রেখেছে সেখানে অ্যাম্বুলেন্স আসা যাওয়া করছে আকাশে হেলিকপ্টার চক্কর দিচ্ছে ওই সড়কের দোকানিরা দোকানপাট বন্ধ করে দিয়েছেন বিস্ফোরণের ঘটনাটা ওই এলাকার মানুষের কাছে বড় ধরনের ধাক্কা ঘটনার প্রত্যক্ষদর্শী সিমেন ডেনিজিস বিস্ফোরণের ঘটনাস্থল থেকে পঞ্চাশ মিটার দূরে ছিলেন তিনি বলেছেন তিন থেকে চার ব্যক্তিকে পড়ে থাকতে দেখেছি মানুষ ভয় পেয়ে দৌড়াচ্ছিল কালো ধোঁয়া উড়ছিল প্রচণ্ড জোরে শব্দ হয়েছিল কানে প্রায় তালা ধরে গিয়েছিল এর আগেও দু সালে এক আত্মঘাতী হামলাকারী ওই সড়কে হামলার চেষ্টা করেছিল স্বপ্নভঙ্গ পাকিস্তানের বাবরদের গুঁড়িয়ে বিশ্বসেরা শিরোপা পেল ইংল্যান্ড উনিশশো বিরানব্বইয়ের পুনরাবৃত্তির আশায় বুক বেঁধেছিলেন পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা ইমরান খানের মতোই খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে বিশ্বকাপ জিতে নেবেন বাবর আজম কবে দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে ফিরবে ক্রিকেট দল সেই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিল পাক ক্রিকেট প্রেমীরা কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল মেলবোর্নের মাঠে হাড্ডাহাড্ডি লড়াই করে ম্যাচ জিতে নিল ইংল্যান্ড দু সালে পর ফের টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিল ইংল্যান্ড প্রবল পরাক্রমে লড়াই করেও খালি হাতেই ফিরতে বাধ্য হলেন শাহিন আফ্রিদিরা প্রতিবেশী দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল জস বাটলারের দলকে শ্রীলঙ্কার বিরুদ্ধেও প্রায় জেতা ম্যাচ হারতে বসেছিল ইংরেজরা সেমিফাইনালে ওঠার পথে একেবারেই স্বচ্ছন্দ দেখায়নি বেন স্টোকস মইন আলীদের খানিকটা ভাগ্যের সহায়তা নিয়েই সেমিফাইনালে উঠেছিল ইংল্যান্ড কিন্তু ভারতের বিরুদ্ধে একেবারে অন্যভাবে ধরা দিয়েছিলেন শ্যাম কুরানরা ভারতের বোলিং লাইন আপকে নিয়ে ছেলেখেলা করেছিলেন জস বাটলার এবং অ্যালেক্স হেলস দশ উইকেটে ম্যাচ জিতে সদর্পে ফাইনালে উঠেছিল ইংল্যান্ড স্বভাবতই ফাইনালে ফেভারি ছিলেন বেন স্টোকস রাই তবে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় পাকিস্তানও তবে ফাইনাল খেলতে নেমে প্রথমেই টসে হেরে যান বাবর আজমরা বল হাতে আগুন ঝরাতে থাকেন ইংরেজ বোলাররা আঁটোসাঁটো বোলিংয়ের সামনে আটকে যান পাক ব্যাটাররা অধিনায়ক বাবর আজম ছাড়া একমাত্র শান মাহমুদ রান পেয়েছেন শ্যাম কুরান আদিল রশিদদের কৃপন বোলিংয়ের সামনে গুটিয়ে যায় পাকিস্তান নির্ধারিত কুড়ি ওভারের শেষে একশো সাঁত্রিশ রান তোলে পাকিস্তান অপেক্ষাকৃত সহজ টার্গেট ছিল ইংল্যান্ডের সামনে কিন্তু এই রান তুলতেও হিমশিম খেয়ে যান ব্যাটাররা ভারতের বিরুদ্ধে ঝড়তোলা অ্যালেক্স হেলসকে প্রথম ওভারেই ফিরিয়ে দেন শাহিন আফ্রিদি মাত্র ছাব্বিশ রান করে আউট হয়ে যান অধিনায়ক বাটলারও তারপর থেকেই ক্রমশ ব্যাটারদের উপরে চাপ তৈরি করেন পাক বোলাররা অল্প রানের পুঁজি নিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যান নাসিম সাহারা ক্যাচ ধরতে গিয়ে চোট পান শাহিন বোলিংয়ের মাঝপথেই তাকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় সেখানেই থেকেই সেখান থেকেই ম্যাচ ঘুরে যায় মইনালী এবং বেন স্টোকসের জুটি ইংল্যান্ডকে বিশ্বকাপ এনে দিল এক যুগ পরে যুদ্ধ যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হল ভারতীয় নৌসেনা আধিকারিকের গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ শনিবার মুম্বাই হারবারের কাছে ঘটেছে এই ঘটনা নিজের সার্ভিস রিভলভার থেকে বুকে গুলি করে ওই আধিকারিক আত্মহত্যা করেছেন বলে দাবি সহকর্মীদের এই ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করেছে কোলাবা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর মৃতের নাম হ্যাপি সিং তোমর আইএনএস চেন্নাই যুদ্ধজাহাজের যান্ত্রিক দিক দেখভাল করতেন তিনি স্ত্রীকে নিয়ে নেভিনগরের সরকারি আবাসনে থাকতেন হ্যাপি ইতিমধ্যেই তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে যে যে হাসপাতালে ওই নৌসেনা আধিকারিকের দেহের ময়না তদন্ত হয়েছে সার্ভিস রিভলভার দিয়ে নিজের বুকে গুলি করেছেন তিনি এক পুলিশ আধিকারিক বলেছেন কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি মৃতের মোবাইল ফোনটা উদ্ধার করে সেটা খতিয়ে দেখা হচ্ছে জানার চেষ্টা হচ্ছে ব্যক্তিগত কোনো সমস্যায় তিনি মানসিক রোগে भूख चिलन की ना জিমেই লুটিয়ে পড়ে মাত্র ছচল্লিশ বছর বয়সে প্রয়াত হয়েছেন কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে অভিনেতাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা কিন্তু সেই চেষ্টা সফল হয়নি অভিনেতার পরিবারের তরফ থেকে কিছু না জানানো হলেও সূত্রের খবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই অভিনেতার মুম্বাই পুলিশ সূত্রের খবর শুক্রবার জিমে শরীর চর্চা করার সময় অসুস্থ হয়ে পড়ে যান অভিনেতা সিদ্ধার্থ বীর সূর্যবংশী তাকে নিয়ে যাওয়া হয় কুকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে কিন্তু প্রাণে বাঁচানো যায়নি অভিনেতাকে অভিনেতার মৃত্যুর তদন্ত শুরু করেছে ওসিওয়াড়া পুলিশ পুলিশ জানিয়েছে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে রাষ্ট্রপতি সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জেরে পশ্চিমবঙ্গের মন্ত্রী অখিলগিরির বিরুদ্ধে দিল্লিতে এফআইআর দায়ের পশ্চিমবঙ্গের কারা প্রতিমন্ত্রী এবং পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা অখিলগিরির বিরুদ্ধে দিল্লিতে এফআইআর দায়ের করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় মন্ত্রী অখিলগিরির বিরুদ্ধে অভিযোগ গত শুক্রবার নন্দীগ্রামে এক সভায় বক্তব্য রাখার সময় তিনি দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন ওই সভায় অখিলগিরিকে বলতে শোনা যায় আমরা রূপের বিচার করি না তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে পাবা এরপরেই রাজনৈতিক এবং সামাজিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় ওই ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন কুশপতলিকা পোড়ানো থানায় এফআইআর দায়ের করা হচ্ছে গতকাল রবিবারও ওই ইস্যুতে পরিবেশ উত্তপ্ত ছিল অখিলগিরির মন্তব্যের প্রতিবাদে খাতড়া বাঁকুড়া রাজ্য সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন আদিবাসীরা ওই সময় বাঁকুড়ায় যাচ্ছিলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জোৎস্নামাল তখনই তার গাড়ি আটকে বিক্ষোভ প্রদর্শন করেন আদিবাসীরা তারা অখিলগিরির কড়া শাস্তির দাবি জানান পরে পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ এরপর খাদড়া থানাতেও রাজ্যের মন্ত্রী অখিলগিরির বিরুদ্ধে অভিযোগ জানান ক্ষুব্ধ আদিবাসীরা এদিকে অভিযুক্ত মন্ত্রী অখিলগিরির বিরুদ্ধে রবিবার সকালে রাজধানী দিল্লির নর্থ এভিনিউ থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় তিনি পুলিশকে অনুরোধ করেছেন অবিলম্বে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের করে যেন অখিলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় দিঘার মাছ আড়তে দেখা মিলল সাড়ে পাঁচশো কেজির বিলুপ্ত প্রায় করাত মাছ এই খবর জানার পরেই সেই মাছকে দেখতে আড়তে ভিড় জমান বহু মৎস্যজীবী খবর পেয়ে দীঘায় বেড়াতে আসা পর্যটকরাও ভিড় করেন মোহনায় মাছের ওই আড়তে অনেকে ছবিও তোলেন জানা গিয়েছে ওড়িশার পারাদ্বীপের কাছে একটা ট্রলারে ধরা পড়েছিল বিরল প্রজাতির এই করাত মাছ রবিবার সকালে দীঘা মোহনার জিকেডি আড়তে নিয়ে আসা হয় মাছটা যার ওজন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কিলোগ্রাম জানা গিয়েছে মাছটার বাজার মূল্য কয়েক হাজার টাকা এই মাছের পাখনা দিয়ে জীবনদায়ী ওষুধ তৈরি হয় বলে মৎস্যজীবীদের দাবি এছাড়াও করাত মাছের দাঁত ব্যাপকভাবে সাজসজ্জার উপকরণ হিসাবেও ব্যবহার করা হয় হিসাবে দীঘা মৎস্যজীবীদের জালে ধরা পড়ে বিশালাকার মাছ তবে অধিকাংশ ক্ষেত্রে তেলিয়া ভোলা পাওয়া যায় যা প্রচুর দামে বিক্রি হয় এবার দিঘার বাজারে পাওয়া গেল করাত মাছ বাংলায় পরিচিত করাত মাছ বিশ্বের বিভিন্ন প্রান্তে কার্পেন্টার হাঙ্গর নামে পরিচিত বৈজ্ঞানিক নাম প্রিস্টিস পেকটি তো আপাতত এই পর্যন্ত আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল সাথে সাথে নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল করে অল সিলেক্ট আর যারা নিউজ পেজে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভীক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে প্রতিদিন বেলা তিনটে থেকে চারটের মধ্যে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিন কম বেশি রাত দশটার গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা নিয়মিত দেখাতে থাকবো আপনাদের সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ